Whoa, whoa. Hey. Hey, আবার একটা কি মাছ বা ও আরো এক কুয়াশা মাখা সকালে আমরা রওনা দিচ্ছি নদীতে বেশ অনেকদিন পর কিন্তু আবার এমন কুয়াশা পড়লো আজ আবার প্রচুর কুয়াশা চলো দেখাচ্ছি নদীতে গিয়ে বন্ধুরা চলে এসেছি নদীতে আর এবার রওনা দিচ্ছি আমাদের গন্তব্যস্থানের দিকে মোটর স্টার্ট হয়ে গেছে চলো যাওয়া যাক আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে আর এখনই শুরু করব আমাদের জাল ফেলে চার ধরার কাজ দেখি আজ কত সময় লাগে চার ধরতে কোথা দিয়ে ফেলবো জাল ফেলবো তো তুমি আগে শোলটা ফেলো তাড়াতাড়ি মাছটা হোস আজ আকাশে একটু বেশ মেঘ আছে আর আমরা জাল ফেলে অপেক্ষা করছি দেখি কখন মাছ হয় একটু পরেই জালটা টেনে তুলব শুরু হচ্ছে আমাদের প্রথমবারের মতো জালটা টানা দেখি কেমন কি মাছ বাঁধে হ্যাঁ কোন জাল দাও জাল দাও ছাড়াও দারুণ মাছ উঠছে ছাড়াই ফেলি ভালোই মাছ হচ্ছে প্রথমবার জালটা টেনে জালটা গুছিয়ে রাখছি কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণে মাছ হয়ে গেছে আজকে প্রথমবার জালটা নাই চারের মাছ সব হয়ে গেছে মাছগুলিকে কেটে বসিতে কাটতে হবে চার কাটার কাজ চলছে আমাদের আর এক এক পিস মাছেই আমাদের পাঁচ ছটা করে চার হয়ে যায় বড়শির জন্য আমাদের বড়শিতে চার গাঁথার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা রওনা দেব নদীতে বড়শিটা ফেলার জন্য চলছে আমাদের বড়শি ফেলার কাজ নদীতে ভালোই স্রোত আছে তাড়াতাড়ি হয়ে যাবে বড়শি ফেলা আজকের মতো আমাদের বড়শি ফেলার কাজ শেষ আর এই বড়শি তুলতে ফিরে আসব পাক্কা তিন ঘন্টা পর তো হাতে এখন অনেক সময় দেখা যাক তিন বন্ধুরা আমাদের বড়শি ফেলা হয়ে গেছে আর হাতে যেহেতু তিন ঘন্টা সময় আছে এখনো সেজন্য ভাবছি একবার থোপাটা ফেলে দেখবো চেক করে যে কাঁকড়া পাই কি চলো দেখা যাক আমাদের থোপ ফেলার কাজ শুরু হয়ে গেল কাঁকড়া হবে হবে দেখা যাক বন্ধুরা সুন্দর জঙ্গলের ভিতর কিন্তু থোপাটা ফেলছি দেখা যাক কাঁকড়া পাই কিটা প্রথমবারের মতো থোপা ফেলার কাজ শেষ আমাদের আর এবার খাওয়া দাওয়াটা সেরে নেব ডিম ভাজা আর মাছ ভাজা দিয়ে চলো খাওয়া দাওয়া সেরে দেখা হচ্ছে শুরু হচ্ছে আমাদের থোপা তোলার কাজ দেখা যাক কাঁকড়া কেমন কি হয়
কাকড়া নাকি? বৌনি হয়ে গেল আমাদের। ভাই দেখেছে সর্বনাশ, কাকড়া নাকি ছাড়া গেছে? মনে হচ্ছে ও বড় সাইজের কাকড়া, সাইজটা একটু বড় আছে না আগের গুলোর থেকে নাকি? ও পরপর কাকড়া উঠছে, আবার উঠবে নাকি? পরপর কাঁকড়া উঠলে ভালো লাগে। মাছ চলে গেছে, উঠবে? হ্যাঁ উঠেছে, অনেক কষ্টে। কাঁকড়া ধরে বাধা কমপ্লিট, আর আমরা প্রায় কেজি তিনেক কাঁকড়া পেয়েছি আজ। বন্ধুরা বেশ কিছু সময় কাঁকড়া ধরে চলে এলাম আমাদের সেই বড়শির কাছে বড়শি তোলার জন্য। তো দেখি আজ কেমন কি মাছ পাই বড়শিতে। বড়শি তোলা শুরু হয়ে গেল। কি মাছ হবে বলে মনে হয়? দেখা যাক কি হয়। বড়শির একটু ভার ভার লাগছে, অল্প কিছু বড়শি টানা হয়েছে সবে, দেখা যাক কি আসে। মাছ না? ও বড় মাছ, বড় সাতাতে বন্ধুরা, বৌনি দারুন। ও ও লম্বা দেখুন, বিশাল লম্বা। একটু উঁচু করো, উঁচু করো, সাইডে সরো। হ্যাঁ দেখুন সাইজটা, দারুন সাইজের একটি সাতাতে। অনেকের প্রশ্ন থাকে এই মাছটা নিয়ে। এটা হলো ইলফিশেরই একটি প্রজাতি, আর লোকাল ভাষায় এটাকে সাতাতে মাছ বলা হয়। দারুণ মাছ, এ মাছটা অনেকে খায়, আমরা খাই না, আমরা বিক্রি করে দিই এগুলো। দারুণ বড় কিন্তু মাছটা, দেখুন কুন্ডুলি পাকিয়ে আছে, বহুত বড় মাছ। তোমার থেকে লম্বা না? আমার থেকে লম্বা। দাঁত তো ভয়ঙ্কর, দেখতে দেখতে কিন্তু বৌনি হয়ে গেল। দেখা যাক আর কি মাছ পাই, এখনো নদীতে প্রচুর বসি আমাদের। মাছ দেখুন আছে, আছে তোলো তোলো, ছোটটার নাকি? ও কি মাছ, কি মাছ? ট্যাংরা? বাহ সোন কাঁকড়া না? উঠছে মাছ, ভালোই মাছ উঠছে আজ। আছে নাকি মাছ? বন্ধুরা আবারও একটি মাছ, বাহ আজ সুন্দর মাছের টান মিলছে কিন্তু। দেখা যাক তোলো। ও কি মাছ, বড় কাঁকড়া, বড় কাঁকড়া, কাঁকড়া ট্যাংরা, তাই তো? তো ভালো বড়, সেরা টান দিচ্ছে না, দারুন সাইজ। আসাইছে, তোলো তোলো তোলো। ও বরুলি মাছ,
যাই হোক একটা মুরুলি মাছ উঠেছে, কিন্তু এটা তো আমাদের সংরক্ষিত মাছ, যার কারণে ছেড়ে দিতে হবে মাছটিকে। বিষটা কিন্তু ওর দারুণ। আবার আছে, এই আবার একটা, পরপর দুটো। কাঁটাটা সাবধান, এই মাছের কিন্তু লেজে দারুণ বিষ, কাঁটাটা লেজে থাকে। দেখতে পাচ্ছি দারুণ, কি ট্যাংরা চলো এদিকে দেখা, উঁচু করো, ঠিক আছে ছাড়াও। কি মাছ ট্যাংরা, বুঝতে পারবি না, দাও দাও দাও। কি মাছ দেখা যাক, তোলো তোলো তোলো, মাছ আসতে চলেছে আবার একটা। খারাপ মাছ হচ্ছে না আজ, বেশ ভালোই মাছ হচ্ছে। কি মাছ বা, ও চড়গোদা, আজকে প্রথম চড়গোদা, দারুণ সাইজ তো। ছাড়াও ছাড়াও ছাড়াও, বেশ সুন্দর সাইজের একটি চড়গোদা। এই মাছটাও কিন্তু শীতকালে খুবই সুস্বাদু, তেল হয় মাছটার গায়ে, তাই তো? আজ কিন্তু ব্যাপারটা একটু উল্টো হচ্ছে, আজ মাছ যাওয়ার প্রথম দিকে হয়ে গেল, শেষের দিকে কিন্তু বড়শিতে এসে মাছ উঠছে না বললেই চলে, আর অল্প কিছু বড়শি বাকি হাতে, দেখা যাক কি হয়। তা বলবা তোমাকে, সামনে নাকি বন্ধুরা, মাছ হবে না ভেবেছিলাম কিন্তু মাছ আছে, শোনাবো গো নাকি, বা ও এই তো মাছ, ভালো বড় তো, তোলো 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 তোলো, আজকে প্রথম শোনাবো গো, ছাড়াম ছাড়াচ্ছে কিন্তু বাইরে তো। খারাপ ভালো সাইজ, বড়শি কিন্তু আবারও একটু ভার ভার লাগছে, বোঝা যাচ্ছে না কি আসছে। ও মাছ আবার, ও উঁচু করো উঁচু করো উঁচু করো, মাছ দেখুন বন্ধুরা, ও আবারও বড় সাতাতে, আগের বারের মতো বড় সাতাতে, ওরে মাছ, উই উই উই, মাছ দেখুন সেম সাতাতে, আগেরটার থেকে বড় নাকি, বিশাল বিশাল দুটো সাতাতে হয়ে গেল, বিশাল বড় এটাও। এই দিল সব লন্ড মন্ড করে, যাই হোক আজকের মতো বড়শি তোলার কাজ শেষ। আর আজ কিন্তু খারাপ মাছ হয়নি, আজ কিন্তু দারুণ মাছ হয়েছে, তো সমস্ত মাছ তোমাদের একসাথে দেখাবো। আর ভিডিও ভালো লাগলে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব তো প্লিজ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, এখন মাছগুলি দেখো। আর এই হলো আজকে পাওয়া আমাদের সমস্ত মাছ, বেশ ভালোই মাছ হয়েছে আজ, ট্যাংরা মাছ আছে বেশ অনেক কটা, আর দুটো বড় বড় সাদাতে, আর একটা শোনাবো, সব মিলে মোটামুটি বেশ ভালোই মাছ হয়েছে, তো দেখা হবে পরের ভিডিও, আপাতত টাটা। যাচ্ছিল চলে, এবার ঢুকো বাকি করে, দেখে তো সাপের মতোই লাগে।
কিন্তু মাছ।